শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার অস্তিত্বের পরিচয় আর প্রমাণপত্র সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রিয় টেলিভিশন আরটিভি মিস্টার ম্যাঙ্গনি ব্যতীত তারকা আলাপে আমন্ত্রণ সবাইকে আজকের আয়োজনে। দর্শক, প্রকৃতি এবং প্রাণীর প্রতিটি বিষয় নিয়মের মাঝে পরিচালিত হয়। সৃষ্টি থেকে বিনাশ অথবা মাঝখানের বিস্তার প্রসার সবই এই নিয়মের ছকে বাঁধা। সেই নিয়মের মধ্যে যেমন আমাদের জীবন চলে, চলে সমাজ, সংসার, রাষ্ট্র। এই রাষ্ট্রের নিয়ম হচ্ছে সংবিধান। সুতরাং যে কোনো জাতি, গোষ্ঠী আর সুসভ্য মানব সমাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় সংবিধান দিবসে একেবারে নিয়মকানুন মেনে আজ বিশ্বজুড়ে যাদের জন্মদিন তাদের জন্য আমাদের শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আর আজকের দিনে যারা চলে গেছেন এই মত্ত লোকের মায়া ছেড়ে, জীবনের সংবিধান আজ যাদের কাছে ফেলে যাওয়া জীবনের রোজ নামচা, তাদের জন্য আমাদের প্রার্থনা, মঙ্গল কামনা। দর্শক, আজকের তারকালাপে নিজের জন্মদিনের বিশেষ সময়টা ভক্ত দর্শকদের সঙ্গে কাটাবেন বলে আমাদের অতিথি হয়েছেন বিশ শতকের নতুন দিনের নতুন গানের মানুষ, মেধাবী সঙ্গীত শিল্পী জানিত আহমেদ ঝিলিক। আপু স্বাগত, শুভ সকাল, শুভ জন্মদিন, কেমন আছো? খুব ভালো আছি, এবং মানে আরটিভি সবসময় জানে যে আমি আমার বার্থডেতে সবসময় খুব বেশি এক্সাইটেড থাকি, খুব বেশি কথা বলি। আমি আজকেও ঠিক তার ব্যতিক্রম না, খুব খুশি এবং খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউ টু, কারণ হচ্ছে তুমি জন্মদিনের এই সকালটা আমাদের সাথে ভাগ করে নিয়েছো। একটু জানতে চাই, জন্মদিন মানে তো সেই ঘড়িতে যখন 12টা 1 মিনিট বাজে তখন থেকে শুরু হয়ে যায় সেলিব্রেশন, ঠিক না? একদম একদম। আমি তো সবসময় সবার সারপ্রাইজ স্পয়েল করি অলওয়েজ, কারণ হচ্ছে আমি সবসময় আগে থেকে সবাইকে বলি আমার সারপ্রাইজ কি, আমার সারপ্রাইজ কি। তো আম্মু তো বলে যে তোমাকে আমি পারবো না দিতে, তুমি বলে বলে সারপ্রাইজ। আমি তো মানে আমাকে দিতেই হবে, কেন আমাকে দিতেই হবে বলো। আচ্ছা, আমার ফ্রেন্ড থেকে কি, আচ্ছা তোর আমার জন্য কি প্ল্যান করছিস, বলে আর ইউ সিরিয়াস, তো এগুলো জিজ্ঞেস করতেছিস। আমি সবার সারপ্রাইজ স্পয়েল করি, বাট এইবার না কি হয়েছে, মানে সবাই বলছে কি খুব বেশি সারপ্রাইজ সারপ্রাইজ করতেছিস, তুই চুপ থাক, এরকম থাকে, তুই কি বাচ্চা মানুষ? তখন বললাম যে হুম, তাই তো, আমি তো বাচ্চা না। আচ্ছা, এবার একটু এক্সাইটমেন্ট কমই দেখাই বলে এবার আমি দুদিন ধরে একদম চুপই ছিলাম। তো ভাবছি যে ওই রাতের বেলা আম্মু হয়তো আসবে, কেকটা কাটবো। তো রাতের 12টাটা খুব বেশ, মানে খুব বেশি স্পেশাল আমার জন্য। অ্যান্ড তারপরে তো দেখলাম যে 12টার দিকে আমার কাজিন থাকে, সে এসে আমাকে বলছে চলো কেকটা কাটি। ওকে চলো কেক কাটি, গিয়ে দেখি আমার ব্যান্ড মেম্বার্সরা সবাই চলে আসছে। অ্যান্ড আমার খুব ভালো একটা বন্ধু যে এত বেশি বিজি থাকে, এরপরও সে আমার কোনো বার্থডে মিস করে না, ইমরান, সেও চলে আসছে। সো দেখে নিয়ে আমার রাত 12টায় কেক টেক কাটা অ্যান্ড মাস্তি, এত কিছু, একদম ভোর 4টা 5টা পর্যন্ত একসাথে সবাই আড্ডা দিলাম। এই তো খুব সুন্দর বোঝাই যাচ্ছে যে খুব ভালো কেটেছে প্রথম প্রহর। সেই জায়গা থেকে বলছিলে যে বান্ধবীরা টন্টে করেছে, ঠিক আছে বাচ্চা, এই জন্যই আমি না পরে ভাবলাম যে থাক, এবার আমি কাউকে কোন এক্সাইটমেন্টই দেখাবো না, এবার আমি চুপ থাকবো। কিন্তু তারপরেও আমাদের মনে কোথাও না কোথাও সেই বাচ্চাকালের জন্মদিনের স্মৃতিগুলো কিন্তু ঘোরপাক খায়, সেই স্মৃতি আমরা জানবো। তবে একটু দর্শকদের আমন্ত্রণ জানিয়ে দিই, অবশ্যই প্রিয় দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের সঙ্গে অতিথির আসলে। সুতরাং মিষ্টি কণ্ঠস্বরে সুরের সঙ্গীত শিল্পী প্রিয় ঝিলিকের সঙ্গে কথা বলতে কিংবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি গল্পে, ফিরে এলাম আবারও। যেমনটি জানতে চেয়েছিলাম ছোটবেলার জন্মদিন, আমার না জন্মদিনের মানে এ পর্যন্ত কিছুই আমার কাছে চেঞ্জ লাগে না, কারণ আমি ছোটবেলাতে যেভাবে ওই মানে ঘটা করে একদম বার্থডে পালন করা, সেলিব্রেট করা, ওটা করতাম, এখনো তাই করি। ইভেন ওটা না হলে আমার মন খারাপ হয়। সো মানে আম্মু খুব ভালো মতো জানে যে এই মেয়েটার জন্মদিন যদি পালন না করা হয় তাহলে তো তুফান শুরু করে দেবে। সো আমার এখনও বার্থডে সেলিব্রেট ওভাবেই করা হয়, বাট এখন দেখা যায় যে কোথায় হচ্ছে এটা আমার জানা থাকে না, ওটা হঠাৎ হুটহাট সবাই ফোন দেবে বলে একটু এদিকে আয় না, হ্যাঁ হুটহাট সারপ্রাইজ। এবং দেখা যায় যে বাসায় মানে আমি লেট করে হয়তো বা বার্থডেতে একটু ফিরি, দেখা যায় 11টা বেজে যায়, তখন গিয়ে আম্মু আব্বুদের সাথে ডিনারটা করি, বাট সারাটা দিন দেখা যায় বাইরে থাকতে হয়। আগে যেমন সারাদিন বাসায় থাকতাম, আম্মুরা মানে আম্মু খালামণি সবাই থাকতো, এখন দেখা যায় আমি সবার সাথে আমি বাইরে থাকছি, তাদের সাথে এসে হয়তো রাতটা একটা একসাথে ডিনার টিনার করছি, এই আর কি। এই গল্পগুলো তো আমরা আরো শুনবো তোমার মুখ থেকে একটু একটু করে। এবং সঙ্গীত শিল্পী হবার পরে নিশ্চয়ই জীবনে কিছুটা পরিবর্তন তো এসেছে, সেই গল্পটাও একটু শুনবো। তবে তার আগে যে মানুষটি আমার সামনে বসে আছে তার যে একটা জার্নি আছে সেখান থেকে কিছু তথ্য, একটা বায়োগ্রাফি, আমি শিওর যে তোমার ফেভারিট পার্ট দেখাতে চাই, বলতে চাচ্ছিলাম। ওকে, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এ প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় এক শিল্পীর নাম ঝিলিক, পুরো নাম জানিত আহমেদ ঝিলিক, যার নভেম্বর জন্মগ্রহণ করা। এ শিল্পীর স্থায়ী নিবাস রংপুরে, বাবা এম এ জলিল, মা মুশতারি প্রধান।
বাবা মায়ের একমাত্র সন্তান ঝিলিকের শিক্ষা জীবন শুরু ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অধ্যয়ন করছেন। ছোটবেলায় ঝিলিকের গানে হাতে খড়ি তার বাবার কাছে। নিয়মিত কণ্ঠ সাধনার পর 2008 সালে চ্যানেলাই সেরা কণ্ঠসঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শিল্পী হিসেবে বৃহৎ পরিসরে স্বীকৃতি মেলে ঝিলিকের। এরপর থেকে শুরু গানের ভুবনে তার পথ চলা। 2009 সালে বাজারে আসে তার প্রথম একক অ্যালবাম আমার কি দোষ। অ্যালবামটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। 4 বছর বিরতির পর প্রকাশ পায় তার দ্বিতীয় অ্যালবাম ঝিরিক এবং সর্বশেষ 2015 সালে প্রকাশিত হয় প্রথম প্রেম। 2017 সালে সপ্তম আরটিভি স্টার অ্যাওয়ার্ডে পপুলার্স চয়েস বেস্ট সিঙ্গার ফিমেল ক্যাটাগরিতে বর্ষসেরা সঙ্গীতশিল্পীর সম্মাননা অর্জন করেন। বর্তমান সময়ে টেলিভিশন, স্টেজ শো এবং দেশে বিদেশে নানা অনুষ্ঠানে নানা রূপে সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ঝিরিক। আজ তার জন্মদিনে আরটিভি ও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আরটিভি পরিবারের পক্ষ থেকে আবারো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমি যে কি পরিমাণ খুশি এটা আমি এখন বলতে পারছি না, মানে আমার আমি না মানে বলতে পারি না, খুব বেশি খুশি হলো ওটা আমার মানে চোখের মানে জল চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। না আজকে আমরা বেশি দিনে চাচ্ছি না যে তুমি কোনোভাবেই কান্না করো। আমরা তো বায়োগ্রাফিতে দেখছিলাম তোমার সঙ্গীত জীবনের বিভিন্ন কাজের অধ্যায় সবকিছু মিলিয়ে, কিন্তু তার আগের যে জার্নিটা সেটা কিন্তু তোমার মুখ থেকে শুনতে হবে। একদম প্রথমে যখন আসলাম তার আগে, হ্যাঁ তার আগে আমার তো হাতে করে যেহেতু বাবার কাছে, তো ওই একটা ব্যাপার থাকে না যে ছোটবেলা থেকে মানুষের একটা স্বপ্ন থাকে আমি আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব। ওই স্বপ্নটা বা ওই চিন্তাধারাটা আসার আগেই আমি গানের মধ্যে ঢুকে গেছি, বিকজ একটা মিউজিক্যাল এনভায়রনমেন্টে আমার বড় হওয়া, আমার বাবা যেহেতু একজন সঙ্গীতশিল্পী, বাবা এম এ জলিল, তার কাছে আমার হাতে খড়ি। তো বাসায় সবসময় কোন গানটা শিখেছিলে মনে আছে? আমি প্রথম সবাই এটা আমি বলি সবসময় যে সবাই ছড়া গান দিয়ে শুরু করে, দেশাত্মবোধক গান দিয়ে শুরু করে, আমি গান শুরু করেছিলাম লতাজির গাওয়া গান দিয়ে একদম প্রথম। তারপরে দেখা গেছে যে ওই ওই গানগুলো মানে কেউ গান শুনতে চাইলে ওই গানগুলো গাইতাম। তারপরে আমি আস্তে আস্তে এই দেশাত্মবোধক গান, ছড়া গান আস্তে আস্তে যখন শেখা শুরু করলাম, তখন কিন্তু আমার প্রথম গান শোনা বা গান শেখা হচ্ছে আমার ওপার বাংলার লতাজির গান গাওয়া, দেশ শোনা আমার। তো সবাইকে আমি এটা বলি যে আমি আসলে ছড়া গান দিয়ে বা দেশাত্মবোধক দিয়ে শুরু করিনি, ওনাদের গাওয়া গান দিয়ে শুরু করেছি। তো তারপর আব্বু চিন্তা করলো যে না মেয়ে হয়তো গান করতে চাচ্ছে বা গলা আছে, তারপরে আমরা আব্বু একদম হারমোনিয়াম দিয়ে শুরু করলো আমাকে শেখানো। এই তো তারপর থেকে শেখা শুরু। এই গল্পগুলো তো আরো চলবে, তবে এ পর্যায়ে একদম ইচ্ছে হচ্ছে না একটা বিরতিতে যেতে হচ্ছে। আমি আনন্দগুলো একটু হজম করি ততক্ষণ। দর্শক মিশ্র ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে জন্মদিনে কথা হচ্ছে এই প্রজন্মে সুরেলা কণ্ঠস্বরের অধিকারী সঙ্গীতশিল্পী ঝিলিকের সঙ্গে। এই গল্প থেকে এখন খানিকটা সময় বিরতি নিচ্ছি, ফিরে আসা অব্দি সঙ্গেই থাকবেন আশা করি।
বিরতি শেষে ফিরে এলাম আজকের মিশ্রা ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপের আলাপে। সঙ্গে আছেন সময়ের সঙ্গে এগিয়ে চলা প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীত প্রতিভা শিল্পী জানিত আহমেদ ঝিলিক। ফিরছি আলাপে, ফিরলাম ঝিলিক তোমার কাছে। জন্মদিনের সুন্দর সুন্দর গল্পগুলো তো হচ্ছে, চলবে এবং আরো শুনবো। তবে তুমি জানো তারকা আলাপে দর্শকদের জন্য একটা আয়োজন থাকে, কুইজ পর্ব জানিয়ে দিয়ে ফিরে আসি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের প্রতীক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকা আলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে 1975 সালে জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে প্রহসনের বিচারে সম্পূর্ণ বেআইনি ও নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলার স্বাধীনতার স্তম্ভ অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া এ চার জাতীয় বীরের জন্য দেশপ্রেমিক বাঙালির দোয়া, প্রার্থনা, আশীর্বাদ আজীবন থাকবে। এবার আজকের কুইজ, আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী ঝিলিকের সবশেষ মুক্তিপ্রাপ্ত অডিও অ্যালবামের নাম কি? অপশন ক প্রথম প্রেম, অপশন খ আমার কি দোষ। কুইজের সঠিক উত্তরে সবচেয়ে বেশি সংখ্যক এসএমএস প্রেরণকারী গতকালের বিজয়ী পাচ্ছেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রকৃতির অপার সৌন্দর্য লীলাভূমি, কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল, হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ তিন দিন দুরাত অবকাশ যাপনের সুযোগ। এবং আগামীকালের বিজয়ী পাচ্ছেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবারে ঝিলিকের কাছ থেকে জেনে নেই কে হয়েছে আজকের বিজয়ী। আমাদের বিজয়ীর নাম আছে, তুমি ঘোষণা করবে। ওকে, বিজয়ী হচ্ছে রুমেল, আর লাস্ট ছটা ডিজিট 665687। কংগ্রেচুলেশনস রুমেল, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনি তো আমাদের আজকের বিজয়ী, অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। ফিরলাম তোমার কাছে, আজকে জন্মদিন নিয়ে কি প্ল্যান করেছো, আজকে সারা দিনের কি প্ল্যান? আমি কোনো প্ল্যানই করিনি, আমি আমার আচ্ছা ওয়েট করছো সবাই সারপ্রাইজ। আমি জানি একটার পর একটা ফোন আসবে, কোথায় কি একটু এদিকে একটু নাটক চলবে, একটু এদিকে আয়না গিয়ে, আমি জানি সবকিছু আমার আছে, আজকে অনেক 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 প্ল্যান আছে। আমি একদম প্রিপেয়ার, তো সবার সাথে দেখা করবো ইনশাল্লাহ, যদি সবাই ফ্রি থাকে দেখা যাবে। এমন সারপ্রাইজ পেয়েছি কেউই আসেনি, তো থাক আমি এখন আর কিছু না বলি। তারপরেও দেখা যায় যে আমাদের নিজস্বতা কিছু ব্যাপার থাকে, আমাদের নিজের একটা জগৎ থাকে আলাদা, সেই জায়গা থেকে আমরা কিছু কিছু ছোট ছোট বিষয়ে এক্সপেকটেশনস এর মধ্যে থাকে, এরকম এক্সপেকটেশনস অনেক, মানে আমি তো ইভেন কালকেও ভাবছিলাম যে কেউ মনে হয় আসবে না, কারণ আমি ফেসবুকে মাধ্যমে জানতে পারলাম যে অনেকেই অনেক কাজে বিজি, তো আমি ভাবলাম যে না এবার মনে হয় আর সেভাবে কেউ আসবে না, তবুও দেখা গেল যে আমার সব ব্যান্ড মেম্বার্সরা আসলো, ইমরান আসলো, ওরা আসলো, সবাই সবাই মিলে কেক কেক কাটলাম। তো আমার মনে হয় যারা কালকে রাতে আসেনি তারা অবশ্যই আজকে কোনো একটা সময় প্ল্যান তো অবশ্যই করবে। আমি তাদের কাছ থেকে এটাও আমার এক্সপেকটেশন থাকে, বাসায় গিয়ে দেখবো হয়তো আম্মু আমার ফেভারিট কিছু রান্না করেছে, এগুলো আমার জানা আছে কিছু একটা হবে, এই জন্য আম্মু আসে নাই আজকে। আমি ঝিলিক, ঝিলিকের ব্যাপারে কি বলবো, ঝিলিক আমাকে দেখলে যে কোনো জায়গাতে হ্যাঁ রন্টি আপু কেমন আছো, মানে ও খুব চটপটে, তো মানে খুব ভালো লাগে। আর আমি আসলে একটু খোলা গলায় গান গাওয়া মানুষের গান খুব পছন্দ করি, তো সেই ক্ষেত্রে ঝিলিকের গান আমার খুবই পছন্দ, এবং ঝিলিকের সাথে আন্টি আঙ্কেলকেও আমার খুব বেশি ভালো লাগে, কারণ সবসময় আন্টি আঙ্কেলকে সাথে দেখি। আর ঝিলিকের গাওয়ার ব্যাপারে কি বলবো, শি ইজ টু গুড। আর আজকে যেহেতু ঝিলিকের জন্মদিন, আমাকে সবসময় দেখলেই ও খুব আদর করে, খুব ভালোবাসা জ্ঞাপন করে, আমার পক্ষ থেকে ঝিলিকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্নেহ। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ ঝিলিক। ইংরেজিতে বলো, যদি ইংরেজি না বুঝিস। যাই হোক, ঝিলিক আসলে আমরা দুজনে অনেক স্টেজ শো করেছি, অনেক অনেক স্টেজ শো করেছি, আমাদের দুজনকে অনেক বেশি সিলেক্ট করা হয়েছে, কেন জানি না, হয়তো মানুষের পছন্দের কারণে। আর আমরা ডুয়েট গানও করেছি অনেক, বিশেষ করে বাংলা ফিল্মের যে প্রিয় গানগুলো রয়েছে আমরা স্টেজেও করেছি, লাইভেও করেছি, এবং আমাদের হয়তো ওইরকম ইন্টিমেসিটা অনেক বেশি ভালো, মানে গানের ক্ষেত্রে, ডুয়েট গানের ক্ষেত্রে। তো আমারটা নাহ নাই বলি, ঝিলিক অনেক ভালো গান করে, যেহেতু সে চ্যাম্পিয়ন হয়েছে তার মানে ভালো গানই করে, আমি অনেক বড় ভক্ত ওর, আর কি বলবো, ওর গায়কীর বড় ভক্ত, আমি ওর গলার বড় ভক্ত, এবং গত 5-7 বছরে ওর ডেভেলপটা আমি অনেক বেশি আমার চোখে পড়েছে, মানে তখন যে লেভেলে ছিল সেই লেভেল থেকে তার গায়ক এখন অনেক উপরে চলে এসেছে, তো আমি চাই সেই উপর থেকে আরও অনেক অনেক উপরে উঠুক তোমার গায়কই, এই দোয়া করছি,
আর সামনে কোনোদিন তো সাথে দেখা হচ্ছেই ভালো থাকিস হ্যালো ঝিলি কেমন আছো তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আসলে তোমার সম্পর্কে কি বলবো কারণ তুমি আমার খুব পছন্দের একজন মানুষ আমার খুব ভালো ফ্রেন্ড এবং সেই ছোটবেলা থেকে আমাদের এখন পর্যন্ত যোগাযোগ আছে এবং তোমার গানও আমি খুব পছন্দ করি তো আমি চাবো যে তুমি সব সময় এরকম ভালো মানুষ থাকো এবং সব সময় এরকম সুন্দর সুন্দর গান উপহার দাও আমাদেরকে প্রিয় মানুষগুলো শুভেচ্ছা বার্তা ছাড়া মানে জন্মদিন আসলে পূর্ণতেই পায় না আর প্রত্যেকটা মানুষ আমার খুব পছন্দের রন্টি আপু রাজীব ভাইয়া পূজা পূজার সাথে অনেক একদম ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক রাজীব ভাইয়ের সাথে এত বেশি দেখা হয়েছে এত কাজ একসাথে করেছি মানে ও আমার খুব পছন্দের একজন শিল্পী আর রন্টি আপুকে আমি সবসময় বলি তুমি আমার বড় বোন যেহেতু আমার বোন নেই আমার ভাই নেই তো ওর সাথে ওভাবে দেখা হলে দেখা যায় আমরা একদম সুখ দুঃখের আলাপ শুরু করে দিই তো এই প্রত্যেকটা মানুষ আমার খুব পছন্দের এবং জানি ওরা আমাকে অনেক পছন্দ করে থ্যাংক ইউ এবং ঝিলিক এখানে কিন্তু শেষ নয় এরকম আরো কিছু প্রিয় মানুষ কিন্তু আছে হ্যাঁ নিশ্চয়ই তুমি দেখতে চাইবে জানতে চাইবে কি বলেছে তোমার সম্পর্কে তবে একটু অপেক্ষা করতে হবে আরেকটা বিরতি নিতে হচ্ছে দর্শক আজ তার জন্মদিনে কথা হচ্ছে সেরা কণ্ঠে সেরা সঙ্গীত শিল্পী ঝিলিকের সঙ্গে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে এই আলাপে শেষ অংশে ফিরবার আগে আরো একবার সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি দ্রুত ফিরে আসবো সঙ্গেই থাকবে আরও একবার স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গোনি বিদিত তারকা আলাপের আজকের আলাপে শেষ অংশে সঙ্গে আছে বার্ডি গার্ল সঙ্গীত শিল্পী ঝিলিক ফিরছি আলাপে ফিরে এলাম ঝিলিক বিরতির আগে যেমনটি তোমাকে কথা দিয়ে গিয়েছিলাম আরও কিছু শুভেচ্ছা বার্তা তোমার কাছে পৌঁছে দেব আমি ওয়েট করছি চলো দেখি আসি শুভ জন্মদিন ঝিলিক ঝিলিকের সাথে আমার মিডিয়াতে আমরা একসাথেই পথ চলা শুরু করি একটা রিয়েলিটি শোর মাধ্যমে অনেকদিন ধরে দেখছি খুব ওর একটা বিষয়ে খুব ভালো লাগে যে গানটা হচ্ছে তার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং এইটাই আমাদের হওয়া উচিত তার যে মেন্টালিটি বা তার যে মেধাটা সে সবটাই গানের মধ্যেই দিতে চায় থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঝিলিক অনেকদিন বেঁচে থাকবে এবং অবশ্যই বাংলা গানকে নিয়ে বেঁচে থাকবে
হাই ঝিলাপু, মানে ঝিলিকাপু আমি পুরাটা বলি না, আমি ওকে ঝিলাপুই বলতে পছন্দ করি। আশা করছি তুমি খুব খুব ভালো আছো। ঝিলিকাপুর কথা আসলে ওভাবে স্পেশালি বলার কিছু নাই, সবাই জানে সে কতটা সুন্দরভাবে গান করে করে আসছে। বাট একটা কথা বলতে চাই তোমাকে, তুমি সবসময় এভাবে হাসি খুশি থাকো এবং এভাবেই আমাদেরকে সাহায্য করো, ভালো মানুষ হো। আরো দুটো মানুষ পছন্দের আশিক, আশিক আমার থেকে অনেক বড়, কিন্তু সামহাও ওরা আমার বন্ডিংটা, মানে আমাদের ভাই বোনের সম্পর্কটা এত বেশি মানে মজার যে আমাকে ভাই আজ পর্যন্ত ডাকি না। আশিক কি বলি তো, বলি তুই আমাকে কেন আশিক ডাকিস, আমি জানি না তো। সো এরকম একটা সম্পর্ক। আর নাওমি খুব পছন্দের একটা মানুষ, আমাকে ঝিলাপু বলে ডাকে সবসময়, আর ও আমার কাছে অনেক অ্যাডভাইস চায়, আপু এটা কেমন ওটা কেমন, আর ওর সাথে আমার ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। সো আমাদের দুজনের বন্ডিংও খুব ভালো, আমার প্রত্যেকটা প্রিয় প্রিয় মানুষকে দেখে না আজকে আমার খুব ভালো লাগছে সত্যি। আচ্ছা, প্রিয় প্রিয় মানুষগুলোর কথা শুনে তো ঝিলিক খুব আপ্লুত, বুঝেই যাচ্ছে। কিন্তু আমার যে একটা অনুযোগ আছে, কি বলতো, এ পর্যন্ত কোনো গান কেন শুনলাম না আমরা? ও হ্যাঁ তাই তো, তোমার পছন্দের কোনো গান? আচ্ছা না, গান গাইতে আমার একদমই মানা নেই, আমাকে যখন যে বলে আমি তখন সাথে সাথে গান গাই। আচ্ছা, আজকে যেহেতু আনন্দের দিন যে আমার জন্য, আমার একদম প্রথম যে গানটা আমার মৌলিক গান, সেই গানটার একটু অংশ শোনাচ্ছি, কৃষ্ণচূড়া গানটা। এটা গানটা লিখেছে শফিক তুহিন, সুর করেছে শফিক তুহিন ভাই, এবং কম্পোজ করেছিল বাপ্পাদা। আমি ওই গানটার একটু অংশ শোনাচ্ছি। আমারে মন ময়ূরে নেচে ওঠে তানে তানে সুর সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে। কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে আহারে, দেখো এই কৃষ্ণ চূড়াই রং লেগেছে বোন বনানি আজ সেজেছে, ওই 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 হই, দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীলাকাশ আজ সেজেছে, ওই 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 অসাধারণ। ঠিক, এবার একটা ভিন্ন বিষয়ে আসতে চাই। আসলে আমাদের যদি বলি, এই যে আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছি বা আমাদের জন্ম, সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তার পরে সবচেয়ে বড় অবদান আমাদের বাবা মায়ের। একদম, এবং বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা আমার মনে হয় বলে বা এক লাইনে দুই লাইনে সেটা সম্ভব না কখনো। কিন্তু যেহেতু বিশেষ দিন, তারপরে থাকুক না কিছু আনুষ্ঠানিকতা, বাবা মায়ের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তোমার। বাবা মায়ের উদ্দেশ্যে আসলে সবসময় যখন বলতে যাই কি বলবো আসলে বুঝতে পারি না, কারণ আমি আজকে যতদূর এসেছি তার পুরোটা ক্রেডিট হচ্ছে আমার বাবা মার। কারণ আমার, তুমিও জানো হয়তো, আমি যেখানেই যাই না কেন এই দুটো মানুষ কিন্তু আমার সাথে সবসময় থাকে, সবসময়। এবং এই দুটো মানুষের সাহসটা আছে বলেই আমি সামনে পথ চলতে পারছি। আমার ভালো মন্দ, আমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, আমি না এসব নিয়ে চিন্তাই করি না। আমার প্রত্যেকটা ডিসিশন আমার আব্বু আমাকে দিয়ে দেয়, আমার মা আমাকে দিয়ে দেয়, এবং আমি তাদের, আমি জানি যে তাদের থেকে বেস্ট, তাদের থেকে ভালো আর কেউ চিন্তা করতে পারবে না আমার সম্পর্কে। সো ওরা মানে পৃথিবীতে ওনারা, ওদের চাইতে আপনার কে হবে বলো তো? এই দুটো মানুষের উপর আমি ভীষণভাবে ডিপেন্ডেন্ট, আমি ওনাদের ছাড়া এক এক কিছুই চলতে একদমই চলতে পারবো না। এবং কতটা ভালোবাসি এটা, মানে আমি আব্বু আম্মু তোমাকে অনেক ভালোবাসি এটা বললে হয়তো খুব কম হয়ে যাবে, অনেক বেশি ভালোবাসি। এবং আমি আমি জাস্ট একটাই কথা বলেছিলাম বাবা মাকে একবার, যে আব্বু আমি প্রমিস করছি, মানে আই উইল নট ডু এনিথিং যেটা কিনা তোমাদের রেসপেক্টে কোনো দিন হানি করবে। সো এই জিনিসটা আমার বাবা মায়ের আমার উপরে একটা ট্রাস্ট আছে, একটা ভরসা আছে, আমি চাই এটা সারা জীবন থাকুক এবং আমি আমার জীবন দিয়ে হলো তাদের সাথে সবসময় থাকতে চাই। আসলে একটা বাবা মায়ের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আসলে আমি আসলে জানি না আমি একটা মাত্র মেয়ে কতদূর তাদেরকে খুশি করতে পেরেছি কিনা, মানে আমি জানি না আসলে কতদূর করতে পেরেছি, তবে আমি আমি চেষ্টা করি সবসময় তাদেরকে খুশি রাখার জন্য। আমার সব কাজ শুধুমাত্র তাদের জন্য, সব কিছু। এবং নিশ্চয়ই তারা অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন। অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জানতে চাই এবার নেক্সটে আমরা কি কি পাচ্ছি ঝিলিকের কাছে? নেক্সটে আসলে আমার অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, আমি নতুন কোনো কাজ করছিলাম না, কারণ কেন জানি আমার কাছে মনে হয় অডিও ইন্ডাস্ট্রি যেটা এখন চলছে, সামহাও আমার কাছে মনে হয় যে তাদের আরেকটু বেশি কাজ করা উচিত যারা অ্যাকচুয়ালি গান করতে চায়, আমাদের মতো যারা সঙ্গীত পিপাসু মানুষ
তাদের সাথে যেন কাজ করে, কারণ আমাদের পক্ষে, আমার পক্ষে মানে আমি পার্সোনালি বলতে চাই, একা এত কাজ করা, একটা গান করা, একটা মিউজিক ভিডিও করা প্রত্যেক বছর আমার পক্ষে সম্ভব না, নিজে নিজে সব, যেহেতু এখন সব কিছু একটা শিল্পীকে নিজেই করতে হয়, সো এই দিক থেকে আমি একটু এই ব্যাপারটাতে আমি একটু মানে কি বলবো যে দ্বিমত পোষণ করি যে আমি নিজের থেকে নিজে ইনভেস্ট করে কাজ কেন করবো, আমার পোষকতা ছাড়া কতটা দূর আগানো কখনোই সম্ভব না, কারণ তারা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিভাবে গান গাইবো, সো শ্রোতারাও গান থেকে দূরে আছে। তো এই জিনিসটা আমার একটা রিকোয়েস্ট যে যারা অ্যাকচুয়ালি এই পৃষ্ঠপোষকতা করছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা অ্যাকচুয়ালি সঙ্গীত করছে তাদেরকে প্রমোট করেন, সো তাতে করে হবে কি আমাদের গান কিছু আসবে, হ্যাঁ হয়তো আসবে না তা না, একটু লেট হচ্ছে, যেমন এখন আমার নিজে কাজ করতে হচ্ছে দেখে একটু হয়তো আমার খুব লেট হয়ে যাচ্ছে, প্রত্যেক বছর একটা করে গান হচ্ছে না, তো এই জিনিসটা আমি তাদেরকে বলবো যে একটু যারা সঙ্গীতের থাকতে চায় তাদের সাথে কাজ করেন, এটা আমার রিকোয়েস্ট। এবং আর প্লেব্যাকে কোনো নতুন কাজ করা হয়েছে? প্লেব্যাক হচ্ছে এটাই বলতে চাচ্ছিলাম, রিসেন্টলি যেটা আসলো সেটা হচ্ছে একটি সিনেমার গল্প মুভিতে একটা গান এসেছে, রুনাল আলম ম্যাডাম নিজে ফোন করে আমাকে গানটা, এটা আমি সবসময় বলি কারণ আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সো উনি আমাকে নিজে বলেছিলেন আমি গানটা গাইছি না তুমি গাইছো, সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আলমগীর স্যারের ডিরেকশনে মুভিটা হয়েছে, তো তিনি নিজে সামনে থেকে আমাকে ডিরেক্ট করেছেন রেকর্ডিং সেশনে, ইমন শাহ দাদার শ্যুট ছিল কম্পোজিশন, এবং গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা, তো এত বড় বড় মানুষের সাথে কাজ করা এটা আমার জন্য খুবই একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সো প্লেব্যাকের ক্ষেত্রে এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট একটা কাজ, এটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে, ইনফ্যাক্ট সবাই দেখেও ফেলেছে মুভিটা। আর হচ্ছে মহিন ভাইয়ের সাথে একটা কাজ করেছি, নতুন কিছু গান আসছে, ওগুলোও কিছুদিনের মধ্যে রিলিজ হবে, আর নিজের একটা সিঙ্গেল ট্র্যাক অলমোস্ট ডান, জাস্ট এখন মিউজিক ভিডিওর কথা চলছে, ইনশাআল্লাহ এটা আমার 31st উপলক্ষে আমি হয়তো বা রিলিজ দিতে পারি। তাহলে বুঝেই যাচ্ছে অনেক অনেক মানে নতুন নতুন কিছু কাজ আমরা পেয়ে যাচ্ছি, আমি আসলে খুব বেশি মানে আমার কাছে মনে হয় যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট, সো ওই 10টা গান একসাথে রিলিজ না করে একটু সময় ভালো গান ভালো গান রিলিজ করাই ভালো। ঝিলিক যেহেতু জন্মদিন, আর জন্মদিন মানে হচ্ছে কেক থাকবে না, এটা তো হতেই পারে না, আমার থেকে ভালো একটা বিউটিফুল কেকটা পাঠিয়েছে সেটা তুমি এখন কাটবে। টেস্টি ট্রিটকে আসলে মানে একটু স্পেশালভাবে থ্যাংকস যে আমাকে বাংলা কেউ এত সুন্দর করে লিখে দেয় না, সবাই হ্যাপি বার্থডে টু ঝিলিক লিখে, এখানে এত সুন্দর করে লিখেছে এটার জন্য আমার খুব আরো বেশি ভালো লাগছে, তো আসো তুমি না বলে কি করে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, তোমার শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন তোমার, শুভ হোক। থ্যাংক ইউ সো মাচ, ওয়াও কেক অনেক মজা। ঝিলিক অনেক ভালো থেকো এবং অনেক ধন্যবাদ, এবং বুঝে যাচ্ছে তুমি আজকে খুব এক্সাইটেড, একদম আমরা চাই এমন করে পুরো জীবনটা কেটে যাক, সবাই যেন আমার এইটাই দোয়া করে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরটিভি তারকালাপকে, যে আমার জন্মদিনের এই সকালটাকে এত সুন্দর প্রত্যেক বছর করে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে মানুষগুলো এত ভালোবাসে, এবং টেস্টি ট্রিটের কেকটা খুবই মজা ছিল। প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপকে অনেক অনেক ধন্যবাদ, আরটিভির প্রত্যেকটা মানুষকে আমার আমার একদম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং একটা কথাই বলতে চাই বাংলা গানের সাথে থাকবেন, আপনারা বাংলা গানের সাথে থাকলেই বেশি বেশি উৎসাহ পাবো, ইনশাল্লাহ ভালো কাজ নিয়ে আসি, দোয়া করবেন। ঝিলিক আবারও ধন্যবাদ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। দর্শক শুরুতেই বলছিলাম নিয়মের কথা, সেই নিয়মের পথ ধরেই বিদায় নিতে হচ্ছে আমাদের, আর নিয়মের পথ ধরেই নিজেকে বাংলার সুর আর সঙ্গীত ভুবনের অনন্য একজন হিসেবে, অপরিহার্য একজন হিসেবে প্রতিষ্ঠা করবেন প্রিয় ঝিলিক, এগিয়ে যাবেন সফল জীবনের পথে, এ প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে প্রিয় কোনো মানুষকে, চেনা কোনো মানুষকে সঙ্গে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশে সবাইকে, আর অবশ্যই প্রিয় দেশ বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvientertainment। ধন্যবাদ সবাইকে।